আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার 40,000 লিটার ট্যাঙ্কের এয়ারেশন সেট আপ সম্পূর্ণ করেছি, ন্যানোটিউব সেট আপ, সাথে রয়েছে ইন্টারনাল এয়ারেটর। এটা কিভাবে করেছি এটা নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা হবে। বায়োফ্লকে এয়ারেশন নিয়ে যাদের সংশয় রয়েছে, আশা করি এই ভিডিওতে আপনারা এটা সহজে বুঝতে পারবেন। ভিডিওর শেষে রয়েছে আপনাদের জন্য একটা চমৎকার অফার, তো ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। এটা আমার এয়ার পাম্প সেট আপ। এয়ার পাম্পগুলো আমি এখানে একটা ছোট ঘর করেছি, এখানে এয়ার পাম্পগুলো রাখার জন্য আমি দুটো এয়ার পাম্প ইউজ করেছি এবং দুটো সিলিন্ডার। আপনারা সেটিংটা দেখে নিতে পারেন, দুটো সিলিন্ডার থাকবে এবং তার পাশে দুটো মোটর থাকবে। এটা 12 ঘন্টা, এটা 12 ঘন্টা চলবে, বা এটা একদিন, এটা একদিন চলবে, এভাবে চালাতে পারেন। তাহলে মোটরের স্থায়িত্ব, লঞ্জিভিটি এটা ভালো হবে। তো আমার দুটো মোটরের মধ্যে একটা রয়েছে 8GB 280, এটার প্রেশার 50 KPA এবং এটা 230 ওয়াটের। এটা 50 থেকে 60,000 লিটারের জন্য এটা খুব ভালো একটা এয়ার পাম্প। যারা 50 বা 60,000 লিটার করবেন, এটা 280 এর জন্য খুব ভালো হবে। এবং পাশে রয়েছে ব্যাকআপের জন্য একটা LP100, যদিও LP100 এটা প্রেশার 0.042 MPA অর্থাৎ 42 KPA। সাধারণত আমাদের বায়োফ্লকের জন্য 0.035 MPA অর্থাৎ 35 KPA যদি কোনো আমরা মোটর এয়ার পাম্প পাই, তাহলে এটা বায়োফ্লকের জন্য অনেক ভালো হবে। এটা রাখছি ব্যাকআপ হিসেবে, যাতে সমস্যা যদি হয় তারপরে ব্যাকআপটা দিতে পারে। এর সাথে দুটো সিলিন্ডার লাগানো রয়েছে এবং সিলিন্ডারটা এখানে দুটো ভালভ লাগানো রয়েছে, চাবি লাগানো রয়েছে। এই মোটরটা যখন, এটা যখন চলছে এই ভালভটা অন আছে, এবং যখন এই মোটরটা চলবে এটা, তখন আমরা এটা বন্ধ করে দিয়ে এটা বন্ধ করে দিব এবং এই ভালভটা খুলে দেব। তখন যদি আমরা এটা খুলে রাখি, তাহলে এদিক দিয়ে এয়ারটা রিভার্স হবে, অর্থাৎ এটা বন্ধ করে রাখতে হবে আর এটা খুলে রাখতে হবে। এটা দুই পাশ দিয়ে যাওয়ার পরে এখানে একটা টি দিয়ে আমরা একটা মূল লাইনে এটা নিয়ে গিয়েছি। আমরা আমার 40,000 লিটার ট্যাঙ্কে পানি দেওয়ার পর এটাও টেস্ট করব কোনটার এয়ারেশন ভালো হয়, কোনটা ভালো হয়, 8GB 280 না LP100। সিলিন্ডার লাগানোর অনেক উপকারিতা রয়েছে, তার মধ্যে প্রেশারটা খুব ভালো পাওয়া যায়। আপনারা এয়ার পাম্পের সাথে এই সিলিন্ডার লাগাতে পারেন। সিমেন্ট ট্যাঙ্কের পরিশোধন সেটাও সম্পূর্ণ করেছি। এখানে ন্যানোটিউব সেট করতে পারছি, সাধারণ স্টোন দিয়ে যে এয়ারেশন হয় সেখান থেকে ডিজলভ অক্সিজেন থাকার কথা, সেটা অনেক সময় পরিপূর্ণ হয় না। একটা ন্যানোটিউব দেখেন, এটা 3 ফিট, তো এই 3 ফিটের প্রত্যেকটা জায়গা দিয়ে একটা স্টোনের কাজ করবে, প্রতিটা 1 ইঞ্চি এক একটা স্টোনের কাজ করবে। ন্যানোটিউবটা বায়োফ্লকের জন্য অনেক ভালো এবং সুন্দর একটা পদ্ধতি। আমি ন্যানোটিউব রাখছি আমার এটা সেট করার জন্য। তো আমি আপনাদের জন্য দেখাচ্ছি যে এটা যদি 3 ফিট হয়, তাহলে 3 ফিট হলে আপনার জন্য ন্যানোটিউব সেট করার জন্য একটা টি লাগবে। তো টিটা এইভাবে সেট করে দিতে হবে, আর এখান থেকে আপনার যে লাইন সেটা আসবে। এটা 3 ফিটের রাউন্ড, এটা দেখেন, এটা 3 ফিটের রাউন্ড, এটা 2 ফিটের এবং এটা 1.5 ফিটের ন্যানোটিউবের রাউন্ড। তো আমার মনে হয় বড় প্রজেক্টের জন্য, যাদের 50 বা 60,000 লিটার বা 1 লাখ লিটার প্রজেক্ট, তাদের জন্য 3 ফিট বা 1 মিটারের ন্যানোটিউব ইউজ করা সবচেয়ে বেটার হবে। 10,000 লিটার জন্য এরকম 2 ফিটের আপনার 5টা বা 6টাই যথেষ্ট। ঠিক একই রকম আপনার 5,000 লিটারের জন্য এটা 3টা বা 4টা তাই এনাফ হয়ে যাবে। এখানে 40,000 লিটারের জন্য আমি সেট করতেছি 8টা, কিন্তু এটা আমার বিকল্প হিসেবে রাখছি, অল্টারনেটিভ, কারণ আমি এখানে ইন্টারনাল একটা এয়ারেশন সেট করেছি। আপনারা দেখেন বায়োফ্লক সিস্টেমে এয়ারেশন সবসময় চলে, নিরবচ্ছিন্ন এয়ারেশন ব্যবস্থা থাকে, এজন্য এটা সেকেন্ড অপশন আমার। আমি ইন্টারনাল এয়ারেশন ব্যবহার করেছি যাতে স্রোতেরও সৃষ্টি হবে, আবার পর্যাপ্ত অক্সিজেনও সাপ্লাই দিবে। দেখেন যে ইন্টারনাল এয়ারেশন, এটা 390 লিটার পার মিনিট অক্সিজেন ফ্লো করবে, এবং এটা ফিশ পন্ড এয়ারেটর এবং এটা স্রোতের সৃষ্টি করবে। এটা ব্যবহার করছে এবং এখানে একটা রেগুলেটর দেওয়া আছে, এই রেগুলেটরের মাধ্যমে ইচ্ছা করলে এয়ারেশনের পরিমাণ আমরা কম বেশি করতে পারবো। যারা বড় প্রজেক্ট করছেন 1 লক্ষ লিটার বা 50,000 লিটারের বা 60,000 লিটারের, যে ইন্টারনাল এয়ারেটর এটা অনেক কাজে লাগবে। এটা পন্ডেও ব্যবহার করা যায়, মাসের যে গ্রোথ এবং যে এয়ারেশন
এটার কোনো ঘাটতি ইনশাল্লাহ পড়বে না। কিন্তু তারপরেও কোনো কারণে এটার সমস্যা যদি হয় বা হতে পারে, এজন্য বিকল্প হিসাবে আমি আটটা এই রকম 3 ফিটের রাউন্ড আমি এখানে ব্যবহার করছি। মোটরের যে এই মোটরের এই যে পাইপটা আসছে, এই পাইপটা এখান থেকে শেষ পর্যন্ত আমার লাইন করা আছে, কোনো কারণে লাগতে পারে আমি আটটা ব্যবহার করব। প্রত্যেকটার সাথে এটার সংযোগ দেওয়া আছে, এখানে অক্সিজেন আসার প্রত্যেকটার ব্যবস্থাও করা আছে। যেখানে আমরা সেট করতে চাই সেখানে পাইপটা আমি নির্দিষ্ট মাপে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এই পাইপটা লাগায়ে এই পাইপ আপনার যেখানে আছে আমি যেখানে সেট করতে চাই সেই জায়গায় এই যে টি লাগিয়েছিলাম, এই টি এর এই পাশে লাগিয়ে দিতে হবে এখানে। এখন একটা সমস্যা, সেটা হচ্ছে আমরা এটা যখন এখানে রাখলে আমার এটা যখন এয়ারেশন চলবে, পানি থাকবে, তখন এটা ভেসে উঠতে পারে। এখানে এয়ারেশন পাইপ সেটের পর এখানে আমি ইট রাখছি, কারণ এটা যাতে ভেসে না ওঠে, কারণ এয়ারেশন চালু হয়ে গেলে এটা ভেসে উঠবে। এজন্য এটা আমরা মোটা তার দিয়ে এর সাথে বেঁধে দিব। এবং আমি কয়টা সেট করব? আটটা। এই আট জায়গায় আমরা এখানে ইট রাখছি, এই ইটগুলাতে আমরা এই আটটা এয়ারেশন এটা সেট করব। তো এয়ারেশনের জন্য যতটা ন্যানো টিউব দরকার এটা কিন্তু পর্যাপ্ত নয়, কিন্তু আমার বিকল্প হিসাবে ব্যবহারের জন্য আমি রাখছি, এবং প্রয়োজনে ব্যবস্থা আছে, আমরা ইচ্ছা করলে ডিওটা বাড়ানোর জন্য আমরা রাখতে পারবো। আমি যেটা বলছিলাম যে এখানে ইট আমরা দিচ্ছি, এই ইট না দিয়ে অনেকে বোতলে বালি ভরে সেটাও ব্যবহার করা যায়, ওয়েট হিসেবে ভালো কাজ করে, আপনারা সেটাও করতে পারেন। জিআই তার, এই জিআই তারগুলো দিয়ে আমি ইটের সাথে এটা বেঁধে দিব। তাহলে আমার এটার জন্য আমি 3 ফিট না, আমি 2 ফিট করে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছা করে 3 ফিট বা 1 মিটারও নিতে পারেন, যেহেতু আমার এটা বিকল্প ব্যবস্থা, এজন্য আমি 2 ফিট করে আমি কেটে নিচ্ছি। আমি 2 ফিট করে কেটে নিলাম। যদি প্লাস্টিকের টি থাকে তাহলে এই ক্লামগুলো আমি ব্যবহার করছি, এটার প্রয়োজন হয় না। কিন্তু এই পিতলের টি আমার একটু লুজ হচ্ছে, যে কারণে আমি একটা ক্লাম ব্যবহার করে নিচ্ছি। আপনারা পিতলের টি ব্যবহার করলে আমার মনে হয় আপনাদেরও ক্লাম ব্যবহার করার প্রয়োজন হবে। তো এটা যাতে ভেসে না ওঠে এজন্য একটা হাফ ইটের সাথে আমরা এটা শক্ত করে বেঁধে দিচ্ছি, যাতে এটা ভেসে না ওঠে ইটের সাথে। আপনারা এটা বোতলে বালি তুলেও দুই পাশে ব্যবহার করতে পারেন। সব কিছু করছি আপনাদের যাতে ভালোভাবে এটা বুঝতে পারেন, এর জন্য উপস্থাপন করছি স্টেপ বাই স্টেপ। এই কাজটা 3 দিন হলো চলছে, সাথে আমার মিস্ত্রি ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন, এবং কমেন্টে জানাবেন। আপনাদের ভালোবাসায় আমার কাজের অনুপ্রেরণা। আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন। লাইক দেওয়ার জন্য আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করছি, লাইক দিয়েছেন কিনা। জি, লাইক দিয়েছেন, ঠিক আছে। যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জি, আর একটা বিষয় করেছি, এই যে উপরে এবং চারিপাশে আমার নেট দেওয়া আছে, এই নেটের কারণ হচ্ছে যাতে আমার এখানে আশেপাশে অনেক গাছ, নিম গাছ আছে, অন্যান্য গাছ আছে যেগুলো পাতা পড়ে, দেখছেন যে অনেক পাতা পড়ছে, এজন্য যাতে পাতা না পড়ে ওই জন্য নেট ব্যবহার করছি। আবার এটা আমি চাই যে গ্রিন ওয়াটার বায়োফ্লক হোক, এর জন্য নেট দিয়েছি। আমি ইচ্ছা করলে পার্মানেন্ট শেডও করে দিতে পারতাম, পার্মানেন্ট শেড না করে এটা দিয়েছি, কারণ রোদটা যাতে আমার এখানে পড়ে। ডিয়ার ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা এটা পানি ছাড়বো, এবং আপনাদের যদি ভালো লাগে বা ইচ্ছা থাকে আপনাদের
যদি আপনারা চান তাহলে অবশ্যই আমি ওয়াটার প্রিপারেশনে 40,000 লিটার ওয়াটার প্রিপারেশনও দেখাবো এবং সংক্ষিপ্ত উপায়ে কীভাবে শর্টকাটে ওয়াটার প্রিপারেশন করা যায় এটা আমি ইনশাল্লাহ আপনাদের কাছে উপস্থাপন করব। আপনারা যদি চান নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এটা আমি আপডেট দেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এয়ারেশন সেট আপ নিয়ে। আরও যারা বড় আকারে করতে চান তারা একই সিস্টেমে আপনারা রুটস ব্লোয়ার ব্যবহার করতে পারেন। রুটস ব্লোয়ারগুলো একই সাথে 2 লক্ষ বা 4 লক্ষ লিটার কাজ হবে এবং পুকুরেও ব্যবহার করা যায়। আর আপনারা সিলিন্ডার ব্যবহার করলে চাপটা অবশ্যই বেশি পাবেন। আর একটা বিষয় আপনাদের বলতে চাই, আমি 3টা অফারের কথা বলেছিলাম, তার আগে বলতে চাই যে আমি কিন্তু আপনাদের পাশে আছি, আপনাদের অন ইয়োর সাইড, আপনাদের সাইডেই আছি। কারণ অনেকে ভিডিওতে অনেক কমেন্ট করে কিন্তু আমি বরাবরই আপনাদের পক্ষে কাজ করে চলেছি। আমার প্রথম লেখা যে বই সেটা কিন্তু আপনাদের আমি বিনামূল্যে আপনাদের কাছে দিয়েছি, এবং পরবর্তীতে যে ট্রেনিং প্রোগ্রামগুলো আমার 2 দিনের এখানে চলে, সেই 2 দিনের ট্রেনিং প্রোগ্রামে যে আমি 3,500 টাকা এটা নিয়ে থাকি, এবং ডিসেম্বরে আমরা পুরো ডিসেম্বর 1600 টাকায় করিয়েছি এবং নেক্সট ট্রেনিং 1700 টাকা। তো এই টাকার মধ্যে আমরা কিন্তু দুপুরে লাঞ্চ দিচ্ছি, তার সাথে আমাদের এখানে থাকার ব্যবস্থা করছি যারা দূর দূরান্ত থেকে আসে, তো তাদের একটা খরচের ব্যাপার আছে, আমি যেখানে প্রশিক্ষণ দিই সে জায়গার ভাড়ার ব্যাপার আছে, তারপরে আমি একটা বই দিয়ে থাকি যে বইটা বাজারে যদি আমি সেলও করতাম সেটা হয়তো 300-400 বা 500 টাকায় সেল করা যেত, সেই বইটা আমি বিনামূল্যে দিচ্ছি, একটা টি শার্ট, ডায়েরি, কলম, আদার্স আর অন্যান্য, এবং শেষ পর্যন্ত তাদের হারভেস্ট পর্যন্ত সাপোর্ট দিয়ে থাকি। সব কিছু মিলে ট্রেনিং থেকে প্রাপ্ত যে কিছু যে অর্থ সেটা আবার একটা ব্যাপার আছে। কিছুই যদি একদম ফ্রি দিলেও, যে অনেকে একদম হয়তো বলছে ফ্রি, কিন্তু ফ্রির মধ্যেও একটা বিজনেস জড়িত থাকে যেটা আরও বেশি খারাপ। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে একজন প্রশিক্ষণার্থী এবং প্রশিক্ষকের মধ্যে একদম ফ্রি হলে তাদের যে মনোযোগিতা, তাদের মধ্যে যে একটা সংযোগ, যে শিক্ষার প্রবণতা এবং শিক্ষা দেওয়ার প্রবণতা, এটা একদমই থাকে না। এজন্য কিছুটা খরচ হওয়া দরকার বলে আমি মনে করি। তো সব কিছু মিলে আমি বলবো যে আমি আপনাদের পাশে আছি, এবং এখান থেকে বলতে চাই আমার পক্ষ থেকে যে দ্বিতীয় সেকেন্ড এডিশন 39 পাতার রঙিন এডিশন আসছে, এটা এই সেকেন্ড এডিশন বই আমি আপনাদের আবারও এটা ফ্রিতেই দিতে চাই। কিন্তু আপনাদের কাছে আমার একটা আবেদন, রিকোয়েস্ট থাকবে যে আমার এই ভিডিওতে যে ভিডিওটা করছি, এই ভিডিওতে আমি 10,000 লাইক যদি পাই ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমার যে পিডিএফ বই সেটা আপনাদের উদ্দেশ্যে আমি ফ্রিতেই ডাউনলোড লিঙ্ক আপনার দিয়ে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আমার ফার্মের যে হারভেস্ট ভিডিও সেটা আপলোড দিব। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমার এই 40,000 লিটার ট্যাঙ্কের যে ওয়াটার প্রিপারেশন সেটা কিভাবে 3 দিনে করবেন, মাত্র 3 দিনে এবং সহজে 72 ঘন্টার মধ্যে কিভাবে প্রিপারেশন করা যায় এটা আপনাদের জন্য আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ উপস্থাপন করব। সে পর্যন্ত আমার সাথেই থাকুন। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।